অ্যামাং প্রাইভেট অ্যান্ড পাবলিক ইনিশিয়াটিভস ইজ ক্রুশাল সরকারি এবং বেসরকারি পদক্ষেপ সমূহের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং বুঝেই যাচ্ছে যে আজকের এই এডিটোরিয়ালটি বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের যে পদক্ষেপ বা উদ্যোগ সেই সব সমূহের সমন্বয় সাধন করে মাঠে নামা বা কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন এগুলো নিয়ে আজকের এডিটোরিয়ালটিকে সাজানো হয়েছে আমরা এই এডিটোরিয়ালটির সম্পূর্ণ অংশ ভেঙে ভেঙে অনুবাদ করা শিখব ওয়ার্ড ফাইল থেকে সো চলুন শুরু করা যাক শুরুতেই বলে রাখি আজকের এডিটোরিয়ালটি একটু একটু বড় এবং লেংদি হয়ে গেছে যে কারণে আপনারা যখন পড়বেন তখন একদম লাস্ট পর্যন্ত পড়বেন কেননা প্রত্যেকটা সেন্টেন্সে এমন কিছু না কিছু আছে যেটা আপনি শিখতে পারবেন আপনি বুঝতে পারবেন এবং আপনি যখন অভ্যস্ত হবেন এগুলো দেখে বা পড়ে তখনই কিন্তু এর প্রতি আপনার ভালো লাগা কাজ করবে আপনার ভালো লাগা ভালোবাসা কাজ করবে সো আপনার লেগে থাকতে হবে এবং এটা ধৈর্য সহকারে দেখুন এবং এগুলো সবগুলো কিন্তু ওয়ার্ড ফাইল আমি কমেন্ট বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকেও আপনি কিন্তু কপি করে বাসায় নিয়ে আপনি বুঝতে পারেন বা পড়াশোনা বা স্টাডি চালিয়ে যেতে পারেন করেন আজ যাই হোক আমরা শুরু করি শুরুতে আমরা আজকের হেডলাইনগুলো বিশ্লেষণ করে ফেলি এটি শুরু হয়েছে উই অর্থাৎ একটি সাবজেক্ট এবং নিড বার্ভ যা আমাদের দরকার কি দরকার আ কালেকটিভ স্ট্র্যাটেজি এখানে এই কালেকটিভ শব্দটির অর্থ হচ্ছে সমষ্টিগত বা মিলিত বা একত্রিকত অথবা এই যৌথ এবং এই স্ট্র্যাটেজি শব্দটির অর্থ হচ্ছে কৌশল বা কোনো একটা কর্মপদ্ধতি বেসিক্যালি এই স্ট্র্যাটেজি শব্দটি ব্যবহৃত হয় যখন নাকি আমরা এমন একটা কর্ম পরিকল্পনার কথা বলি যেটার একটা উদ্দেশ্য বা লক্ষ্য আছে বাস্তবায়নের তখন আমরা এই স্ট্র্যাটেজি শব্দটি ব্যবহার করি যাই হোক প্রথমে হচ্ছে যে উই আমাদের নিট দরকার আ কালেকটিভ স্ট্র্যাটেজি সো কালেকটিভ স্ট্র্যাটেজি বলতে এখানে বোঝাচ্ছে যে একটি যৌথ কর্ম পরিকল্পনা সুন্দর একটি কলকুশন সেটি হচ্ছে কি যে একটি যৌথ কর্ম পরিকল্পনা কিসের জন্য দরকার টু ফাইট মোকাবেলা করতে কিসের কোভিড টু ফাইট কোভিড কোভিড অর্থাৎ আমাদের কর্ম পরিকল্পনা প্রয়োজন এরপরে হেডলাইনটি সেটিতে যদি চলে যায় তাহলে এটি শুরু হয়েছে প্রথমেই কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশন মানে হচ্ছে কি সমন্বয় বা সহযোজন কোঅর্ডিনেশন সো কোঅর্ডিনেশন কোথায় থাকবে কোথায় লাগবে আমাদের কোঅর্ডিনেশন কোঅর্ডিশন অ্যামাং প্রাইভেট এন্ড পাবলিক অমাং কোথায় প্রাইভেট এন্ড পাব্লিক ইনিশিয়াটিভস ইস ক্রুশল ইনিশিয়াটিভস সো কোঅর্ডিশন এমাং প্রাইভেট এন্ড পাব্লিক ইনিশিয়াটিভস এই পর্যন্ত ব্যাপারটা কিন্তু একটি ফ্রেজ যেটি হচ্ছে একটি নাউন ফ্রেজ এখানে সাবজেক্ট হিসেবে বসেছে সো পুরো অংশটিকে আমরা যদি একটি ফ্রেজ ধরি নাউন ফ্রেজ যেটি সাবজেক্ট তাহলে ভার্ব হবে এর ইজ যেটি এটি টু বি ভার্ব সো কোঅর্ডিনেশন অ্যামাং প্রাইভেট অ্যান্ড পাবলিক ইনিশিয়েটিভস ইজ ক্রুশাল এই ক্রুশাল শব্দটির অর্থ হচ্ছে যে অত্যন্ত প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্থে এই ক্রুশাল শব্দটি ব্যবহৃত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আমাদের এই হেডলাইনটি হয়ে গেল কি যে দ্য সরি কোঅর্ডিনেশন এমং প্রাইভেট অ্যান্ড পাবলিক ইনিশিয়েটিভস ইজ ক্রুশাল সরকারি ও বেসরকারি পদক্ষেপের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এর পরের সেন্টেন্সে যদি চলে যাই সেন্টেন্সটি শুরু হয়েছে খেল করুন শুরু হয়েছে এজ মোর অ্যান্ড মোর পিপল আর টেস্টিং এখানে এই এজ শব্দটি হচ্ছে একটি কনজাংশন যেটির অর্থ হচ্ছে যেহেতু এরপর যেটি শুরু হয়েছে মোর অ্যান্ড মোর পিপল এর মানে হচ্ছে যে অধিক সংখ্যক মানুষ মোর অ্যান্ড মোর পিপল আর টেস্টিং আর টেস্টিং করা হচ্ছে পরীক্ষা করা হচ্ছে এবং পরীক্ষায় ফলাফল হচ্ছে কি পজিটিভ উইথ কোভিড নাইন্টিন এই কোভিড নাইন্টিন ভাইরাসে পজিটিভ সেটা ধরা পড়েছে ডে প্রত্যেক দিন ধরা পড়ছে সো আর টেস্টিং বলতে এখানে তারা ধরা পড়ছে অর্থটা দিচ্ছে সো এস প্রথমে হচ্ছে কি এস যেহেতু যেহেতু মোর অ্যান্ড মোর পিপল অধিক পরিমাণে মানুষ আর টিস্টিং ধরা পড়ছে পজিটিভ উইথ কোভিড নাইন্টিন ডে প্রত্যেক দিন প্রত্যেক দিন ধরা পড়ছে তারপর দেখুন কমা কমা দিয়ে এখানে বলা হচ্ছে যে উইথ দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ পিপল উইথ এখানে কিন্তু একটি কমা ব্যবহার করা হচ্ছে তারপর উইথ অর্থাৎ সেই সাথে দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ পিপল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ পিপল ইনফেক্টেড অর্থাৎ অ্যাকচুয়াল নাম্বার অফ পিপল যারা আছে তারা যে ইনফেক্টেড হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার অফ পিপল তারপর এখানে খেয়াল করুন এই যে ইনফেক্টেড সেটি হচ্ছে কি ভার্ব থ্রি সো এই বিষয়টি মেনলি শুরু হয়েছে এই তাদেরকে মডিফাই করার জন্য যে অ্যাকচুয়াল নাম্বার অফ পিপল ইনফেক্টেড এটি মডিফাই করছে কাকে এই অ্যাকচুয়াল নাম্বার অফ পিপলকে যে এখানে যে স্যান্ডেসটা ছিল সেটা হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার অফ পিপল ওয়াজ ইনফেক্টেড প্রকৃত সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছিল সো এটাকে আমরা ফেস করেছি যে উইথ দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ পিপল ইনফেক্টেড এখানে ওয়াজ কি কেটে দেওয়া হয়েছে এটাকে উজ্জ্বল রাখা হয়েছে অ্যাকচুয়াল নাম্বার অফ পিপল ইনফেক্টেড আক্রান্ত প্রকৃত সংখ্যক মানুষ স্টিল এখনো আস আমাদের কাছে অজানা অজানা সো এই যে আমরা একটা এস দিয়ে বাক্যটি শুরু করেছিলাম সো এখানে কিন্তু বাক্যটি আমাদের রয়ে গেছে সো এখানে এই যে এস পর্যন্ত যদি আমরা বাক্যটিকে নিয়ে একটু ভাবি যে এস পর্যন্ত যদি ভাবি এই এস দিয়ে যদি আমরা বাক্যটাকে একসাথে করতে চাই তখন বলতে হবে যে মোর অ্যান্ড মোর পিপল এত বেশি সংখ্যক মানুষ আর টেস্টিং পজিটিভ কোভিড 19 কোভিড নাইনটিনের পজিটিভ ধরা পড়ছে প্রতিদিন উইথ দ্য নাও অ্যাকচুয়াল নাম্বার অফ পিপল ইনফেক্টেড স্টিল আননোন টু আস এখন পর্যন্ত আমাদের প্রকৃত সংখ্যা অজানা এই কারণে যেহেতু এগুলো হচ্ছে সেহেতু সো এই যেহেতুর অর্থটা কিন্তু এখন একদম শেষের দিকে আমরা পাচ্ছি যে যেহেতু এই হচ্ছে যেহেতু এই হচ্ছে সেহেতু এই কমা দিয়ে শুরু হয়েছে যে ফেয়ার ভয় ভয় বা সংকট হ্যাজ গ্রিপড দ্য নেশন হ্যাজ গ্রিপড গ্রিপ মানে কি আঁকড়ে ধরা সো হ্যাজ গ্রিপ মানে হচ্ছে আঁকড়ে ধরেছে দ্য নেশন এই জাতিকে আঁকড়ে ধরেছে যেহেতু এই এই হচ্ছে যেহেতু অনেক সংখ্যক অধিক সংখ্যক মানুষ কোভিড নাইন্টিনের পজিটিভ ধরা পড়ছে এবং অ্যাকচুয়াল নাম্বারটা আক্রান্তের যে অ্যাকচুয়াল প্রকৃত সংখ্যা সেটা আমাদের অজানা সেহেতু একটা ভয় অজানা ভয় বা সংখ্যা আমাদের পুরো জাতিকেই আঁকড়ে ধরে রেখেছে সো ব্যাপারটা যদি আমরা একদম সম্পূর্ণ ভেঙে ভেঙে অনুবাদ করি তাহলে দাঁড়াচ্ছে যে এজ মোর অ্যান্ড মোর পিপল আর টেস্টিং কোভিড টেস্টিং পজিটিভ উইথ কোভিড নাইন্টিন এভরিডে যেহেতু প্রতিদিন অধিক পরিমাণে মানুষের কোভিড নাইন্টিন পজিটিভ ধরা পড়ছে উইথ সেই সাথে দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ পিপল ইনফেক্টেড স্টিল আননোন টু আস সেই সাথে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা এখনও আমাদের কাছে অজানা সো আমরা এর অনুবাদটি কিন্তু একটু আর্ট বা শিল্পের আকার করতে পারি সেটা হচ্ছে এই যে যেহেতু এই যেহেতু বিষয়টাকে কিন্তু আমরা একটু মডিফাই করতে পারি সেটা হচ্ছে কি যেহেতু না বলে আমরা বলি যে প্রতিদিন অধিক পরিমাণে মানুষের কোভিড উনিশ পজিটিভ ধরা পড়ায় হ্যাঁ কোভিড উনিশ পজিটিভ ধরা পড়ায় সেই সাথে সেই সাথে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা এখনো আমাদের অজানা থাকায় দেখুন আমি যেহেতু উঠি আমি কি বলছি থাকায় সো এই বিষয়টি কিন্তু যেহেতুই অর্থ দিচ্ছে যে অজানা থাকায় বা পজিটিভ ধরা পড়ায় ফেয়ার ভয় হ্যাজ গ্রিভ দ্য নেশন তাই ত্রাস ভয়ের সংখ্যা আঁকড়ে ধরেছে এই জাতিকে সো আমরা যদি একসাথে অনুবাদ করি তাহলে সেটা দাঁড়ায় যে প্রতিদিন অধিক পরিমাণ অধিক পরিমাণ মানুষের কোভিড পজিটিভ ধরা পড়ায় কোভিড পজিটিভ ধরা সেই সাথে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা এখনও আমাদের কাছে অজানা থাকায় ভয় আঁকড়ে ধরেছে পুরো জাতিকে পরে যে সেন্টেন্সটি শুরু হয়েছে এটি একটি বড় ধরনের সেন্টেন্স তবে একটি সিম্পল সেন্টেন্সে এখানে ব্যবহৃত হয়েছে সেটি হয়েছে কি যে সেটি প্রথমেই শুরু হয়েছে যে পিপল আর অরিড এখানে কি মানুষজন আর অরিড টু বি ভার্ব তারপর হচ্ছে অরিড হচ্ছে এখানে অ্যাজেক্টিভ যে মানুষ হচ্ছে কি উদ্বিগ্ন বা চিন্তিত কিসের জন্য ফর অল দ্য রাইট ফর কিসের জন্য অল দি রাইট রিজনস খেয়াল করুন এখানে এই যে অল দি রাইট রিজনস এই অল দি রাউট রাইট রিজনস বলতে বোঝানো হচ্ছে যে কোনো কিছু যখন হয় তখন আমরা বলি এটা যথার্থই হয় এই কারণেই হচ্ছে ঠিকই ঠিক ঠিকই হচ্ছে এই বিষয়গুলো বোঝানোর জন্য আমরা এই কোলোকেশনটি ব্যবহৃত করি সেটি হচ্ছে কি অল দ্য রাইট রিজনস অল দ্য রাইট রিজনস অল দ্য রাইট রিজন্স মানে হচ্ছে কি যে আপনি কান্নাকাটি করছেন তার মানে কি কান্নাকাটির পিছনে যৌক্তিক কারণ আছে যথার্থ কারণ আছে তখন আমরা বলবো কি যে শি ক্রাইজ ফর অল দ্য রাইট রিজনস মানে যথার্থই তার কান্না যথার্থই মানে হয় যথার্থই কারণ আছে আশা করি ব্যাপারটা বুঝেছেন তো প্রথম থেকে আমরা যদি এটিকে বলি যে পিপল আর ওরিড ফর অল দ্য রাইট রিজনস অর্থাৎ মানুষজন যথার্থ কারণেই উদ্বিগ্ন বা উদ্বিগ্ন সেই কারণগুলোই পরবর্তীতে বিভিন্ন অনেকগুলো সেন্টেন্স কমা দিয়ে যুক্ত করে করে ব্যাখ্যা করা হয়েছে জাস্ট সো খেয়াল করুন প্রথম যে সেন্টেন্সটি শুরু হয়েছে একটি দেশ দিয়ে যে দ্য গভর্নমেন্ট স্টিল এখনো ডাজ নট হ্যাভ এনি কম্প্রিহেন্সিভ প্ল্যান কম্প্রিহেন্সিভ বলতে বোঝায় যে বিস্তৃত কোনো বা ব্যাপকভাবে কোনো পরিকল্পনা এখনো নেয়নি টু টেক টু টেক কি করতে মোকাবেলা করতে দ্য হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এই মানবিক সংকট মোকাবেলায় বা সমাধানে যেটা আনফোল্ডিং ইন দ্য কান্ট্রি আনফোল্ডিং মানে এই দেশে যেটা এখন বিস্তার করেছে বা বিরাজ করেছে এই দেশে বিরাজমান মানবিক সংকেট মোকাবেলায় বা সমাধানে সরকার এখনও ডাজেন্ট হ্যাভ এনি কম্প্রিহেন্সিভ প্লান কোনোরকম কি করে নাই বিস্তৃত কোনো পরিকল্পনা এখনো নেয়নি সো এই কমা দিয়ে একটি পার্ট এখানে শেষ হয়েছে পরে কমা দিয়ে আরেকটি পার্ট শুরু হয়েছে ওই কারণগুলোর মধ্যে সেটি হচ্ছে কি আবার হসপিটালস আমাদের হাসপাতালগুলো ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি ধারণ ক্ষমতা রাখে না অর অ্যাপ্রুভাল অনুমোদন টু টেস্ট পরীক্ষা করতে অ্যান্ড ট্রিট পেশেন্টস রুগীদের চিকিৎসা দিতে পেশেন্টস ইনফেক্টেড এই পেশেন্টসকে মডিফাই করছে ইনফেক্টেড যারা আক্রান্ত হয়ে আছে উইথ দ্য ডিজিজ এই রোগে আক্রান্ত রুগীদের চিকিৎসা দিতে বা পরীক্ষা করার কোনো অনুমোদন তো দেয় না এবং সরকারি এই বেসরকারি হাসপাতালগুলোতে সেগুলোর ধারণ ক্ষমতাও নেই তার পরের কমা দিয়ে আবার আরেকটি কারণ এখানে উল্লেখ করেছে সেটি হচ্ছে উই ডোন্ট হ্যাভ দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ টেস্ট কিটস আমাদের আবার কি নেই প্রয়োজনীয় পরিমাণে টেস্ট কিট বা পরীক্ষার যে কিট দরকার সেগুলো নেই পরে আবার কমা দিয়ে শুরু হয়েছে যে আবার ডক্টরস অ্যান্ড মেডিকেল স্টাফ আমাদের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা হ্যাভ নট বিন প্রোভাইডেড তাদেরকে দেওয়া হচ্ছে না উইথ

প্রোটেকটিভ ইকুইপমেন্ট সরবরাহ করা হচ্ছে না অ্যান্ড এবং সর্বশেষ যে কারণটি সেটি হচ্ছে সেলফ স্ববিচ্ছিন্নতা বা যেটাকে বাংলা বললে স্ববিচ্ছিন্নতা বা নিজেকে আলাদা করে রাখার যে ব্যবস্থা সেটাকে আমরা সেলফ আইসোলেশন বলি আর হোম কোয়ারেন্টাইন সন্দেহভাজন কাউকে হোম কোয়ারেন্টাইন বা আলাদা কোনো গৃহে রাখাকে আমরা হোম কোয়ারেন্টাইন বলি সো এগুলোর যে ব্যবস্থা আছে মিজার্স হোম কোয়ারেন্টাইন মিজার্স আছে সেগুলো কিন্তু হ্যাভ নট বিন ফাউন্ড খুঁজে পাওয়া দেখতে পাওয়া যায়নি টু বি সাকসেসফুল সফল হতে দেখা যায়নি মেজার্স হ্যাভ নট বিন ফাউন্ড টু বি সাকসেসফুল সফল হতে দেখা যায়নি সো এই বাক্যটিকে যদি আমরা একসাথে একদম ভেঙে ভেঙে অনুবাদ করি তাহলে দেখুন প্রথমেই আমরা যেটা পেয়েছি সেটি হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স শুরু হয়েছিল যে পিপল আর ওরিড কি মানুষজন উদ্বিগ্ন বা চিন্তিত কিসের জন্য ফর অল রাইট রিজন মানে যথার্থ সব কারণে মানুষ উদ্বিগ্ন বা চিন্তিত যথার্থ এই তারা যে চিন্তিত এটার কারণ কিন্তু যথার্থ এই বিষয়টা বুঝার জন্য কিন্তু আর অর ইড ফর অল দ্য রাইট রিজনস যথার্থ সব কারণে মানুষ উদ্বিগ্ন সো সেই কারণগুলোকে এই কারণগুলি কিন্তু দুই নম্বর পয়েন্ট থেকে শুরু করে বাকি পয়েন্টগুলো দিয়ে কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে সো খেয়াল করুন আমি আরেকবার করে পড়ি সেটি হচ্ছে কি দ্য গভর্নমেন্ট স্টিল ডাজেন্ট হ্যাভ এনি কম্প্রিহেন্সিভ প্লান টু টেক দ্য হিউম্যানিটারিয়ান ক্রাইসিস আনফোল্ডিং ইন কান্ট্রি দেশে বিদ্যমান বা বিরোজমান এখনও মানবিক সংকট মোকাবেলায় সরকারের বিস্তৃত কোনো পরিকল্পনা নেই তিন নম্বর কান্ট্রি হচ্ছে আওয়ার হসপিটালস ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি ধারণ ক্ষমতা রাখে না অর এপ্রুভাল অথবা অনুমোদন পায়নি টু টেস্ট পরীক্ষা করতে অ্যান্ড ট্রিট চিকিৎসা দিতে পেশেন্টস রোগীদেরকে ইনফেক্টেড আক্রান্ত রোগীদেরকে উইথ দ্য ডিজিজ এই রোগে আক্রান্ত রোগীদেরকে চিকিৎসা দিতে কোনো অনুমোদন পায়নি পরে যে চার নম্বর যে সেন্টেন্সটি সেটি একটি কারণ সেটি শুরু হয়েছে আওয়ার 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 উই ডোন্ট হ্যাভ দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ টেস্ট কিটস আমাদের কিন্তু প্রয়োজনীয় পরিমাণে পরীক্ষার কিট ও নেই পরে যে পাঁচ নম্বর কারণটি সেটি কিন্তু শুরু হয়েছে যে আওয়ার ডক্টরস এন্ড মেডিকেল স্টাফ হ্যাভ নট বিন প্রোভাইডেড মানে তাদেরকে প্রোভাইড করা হচ্ছে না তাদেরকে প্রদান করা হচ্ছে না এই কারণে এখানে কিন্তু এটিকে পেসিভ করা হয়েছে যে হ্যাভ বি হ্যাভ নট বিন প্রোভাইডেড তাদেরকে প্রদান করা হচ্ছে না উইথ ইনাফ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অর্থাৎ চিকিৎসা কর্মীদের পর্যাপ্ত পরিমাণ ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম বা পিপিই সরবরাহ করা হয়নি পরে যে ছয় নম্বরটা শুরু হয়েছে সেটি হচ্ছে এই আগের বাক্যটিকে মডিফাই করা কেনক সরবরাহ করা হয়নি কিসে সরবরাহ করবে কেন সেটা হচ্ছে টু ট্রিট দ্য সাসপেক্টেড কোভিড নাইনটিন পেশেন্টস কোভিড নাইনটিন রুগীদের চিকিৎসা করার জন্য পরে যে সাত নাম্বার কারণটি সেটি হচ্ছে অ্যান সেলফ আইসোলেশন আর হোম কোয়ারেন্টাইন মেজার্স হ্যাভ নট বিন ফাউন্ড টু বি সাকসেসফুল এবং সেলফ আইসোলেশন বা সবিচ্ছন্নতা বা হোম কোয়ারেন্টাইন ব্যবস্থা সফল হতে দেখা যায়নি সো এইসব কারণেই কিন্তু মানুষজন উদ্বিগ্ন সো যথার্থ সব কারণেই মানুষজন চিন্তিত হয়ে আছে শঙ্কিত হয়ে আছে শঙ্কায় আছে তো ব্যাপারটাকে আমরা যদি একসাথে অনুবাদ করি সেটি দাঁড়াচ্ছে যে যথার্থ সব কারণেই মানুষ উদ্বিগ্ন যেমন দেশে এখনো মানবিক সংকট মোকাবেলায় সরকারের বিস্তৃত কোনো পরিকল্পনা নেই আমাদের হাসপাতালে এই রোগে আক্রান্ত রোগীদের পরীক্ষা করারও চিকিৎসা করার ধারণ ক্ষমতা বা অনুমোদন নেই আমাদের প্রয়োজনীয় যাই হোক ভিডিওটি পজ করে আপনি সম্পূর্ণ অনুবাদটি একটু দেখে নেবেন যাই হোক পরে যে সেন্টেন্স সেটিতে আমরা চলে যাই সেটি শুরু হয়েছে খেল করুন যে হাউ ইবার দি কমা হাউ তার মানে হচ্ছে কি তবে যাই হোক তবে যাই হোক অ্যামিড এই অ্যামিড শব্দটি বোঝায় যে কোনো সেন্টেন্সে যখন বসবে তখন বলা হবে যে এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে এই হচ্ছে কোন একটা এলাকায় মনে করেন ইতিমধ্যে এগুলো চলছে এর মধ্যে দিয়ে এই কাজ শুরু হচ্ছে এই টাইপের অর্থ বোঝানোর জন্য অ্যামিড শব্দটি ব্যবহার করা হয় সো অ্যামিড আমিড দ্য গ্রোনিং পাবলিক গ্রোনিং মানে কি বর্ধনশীল ক্রমবর্ধমান বা উঠতি বেড়েই চলা পাবলিক কনসার্ন মানুষের উদ্বেগ ক্রমবর্ধমান মানুষের উদ্বেগ বা উদ্বিগ্নের মধ্য দিয়ে সো মানুষের এই উদ্বেগ কিসের উপর কি সম্পর্কে ওভার দ্য গভর্নমেন্টস গভর্নমেন্টস সরকারের স্লোপি প্রিপারেশন স্লোপি প্রিপারেশন হচ্ছে যে এমন প্রিপারেশন বা এমন প্রস্তুতি যেগুলো হচ্ছে ঢিলে ঢালা খুব যত্ন নেওয়া হয় না সেই প্রিপারেশনগুলোকে বলা হয় স্লোপি প্রিপারেশন সো সরকারের যে স্লোপি প্রিপারেশন সেগুলো নিয়ে মানুষের মধ্যে কি গ্রোং পাবলিক কনসার্ন ক্রমবর্ধমান উদ্বিগ্ন এই মধ্যে এরই মধ্যে দিয়ে সো এই যে স্লোপি প্রিপারেশন এগুলো কেন এই স্লোপি প্রিপারেশনকে আবার ব্যাখ্যা করছে এটা যে স্লোপি প্রিপারেশন টু কন্টেন দ্য স্প্রেড অফ দ্য কোভিড নাইনটিন ইন দ্য কান্ট্রি দেশে কোভিড নাইন্টিন এর প্রাদুর্ভাব প্রতিরোধে সরকারের যে ঢিলের ঢালা প্রস্তুতি সেই প্রস্তুতিতে মানুষের ক্রমবর্ধমান উদ্বিগ্নতার মধ্য দিয়ে কি শুরু হয়েছে দেখুন পরের সেন্টেন্সটা হবে যে ইনিশিয়েটিভস উদ্যোগ টেকেন বাই সাম ভলান্টারি ভলান্টারি মানে স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছা স্বেচ্ছাধীন বা স্বেচ্ছাসেবী ইনিশিয়েটিভস টেকেন বাই সাম ভলান্টারি স্বেচ্ছাসেবী কিছু প্রতিষ্ঠান অ্যান্ড প্রাইভেট অর্গানাইজেশন এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী কিছু প্রতিষ্ঠানের গৃহীত কিছু পদক্ষেপ হ্যাভ অফার্ড আমাদেরকে দিয়েছে আজ আমাদেরকে হ্যাভ অফার্ড আজ এ রে অফ হোপ আশার আলো দিয়েছে আশার আলো দিয়েছে কারা এই কিছু স্বেচ্ছাসেবী এবং বেসরকারি কিছু প্রতিষ্ঠান আমাদেরকে আশার আলো দিয়েছে থিমটা কিন্তু এরকম যে শুরু হয়েছিল যেটি দিয়ে সেটি হচ্ছে হাও তবে যাই হোক আগের কথা আমরা বলেছি আগে যে সেন্টেন্স কথাগুলো বলেছি সেগুলোকে আমরা বাদ করে দিলাম যে যাই হোক অ্যামিড মধ্য দিয়ে কৃষির মধ্য দিয়ে এই যে পাবলিকের যে এখন একটা মনের ভিতরের সংখ্যা বাংলাদেশের সরকার এখনো তেমন একটা প্রিপারেশন নেয়নি নিয়ে কোভিড নাইন্টিনের প্রাদুর্ভাব প্রতিরোধে সো এরই মধ্যে দিয়ে আমাদের একটা আশার আলো পাই আমরা একটা আশার আলো পাই বা আমাদেরকে আশার আলো দিচ্ছে কারা ইনিশিয়েটিভস উদ্যোগ টেকেন বাই সাম ভলান্টারি অ্যান্ড প্রাইভেট অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী এবং বেসরকারি কিছু প্রতিষ্ঠানের নেওয়া উদ্যোগ আমাদের কি দিচ্ছে পদক্ষেপ বা উদ্যোগ আমাদের কি দিচ্ছে আশার আলো দিচ্ছে যাই হোক এই সেন্টেন্সটি যদি আমরা একটু ভেঙে ভেঙে অনুবাদ করি তাহলে কি দাঁড়ায় দেখুন যে সেটি শুরু হচ্ছে হাউ ইভার অ্যামিড দ্য গ্রোনিং পাবলিক কনসার্ন অবার দ্য গভর্নমেন্ট স্লোপি প্রিপারেশন তবে যাই হোক সরকারের ঢিলে ঢালা প্রস্তুতি আর মানুষের উঠতি উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে সো এগুলি কিসের জন্য টু কন্টেইন দ্য স্প্রেড অফ দা কোভিড নাইনটিন ইন দ্য কান্ট্রি দেশে কোভিড নাইনটিনের বিস্তার প্রতিরোধে সো আপনি যখন অনুবাদটা দাঁড় করাবেন তখন কিন্তু এটাকে আপনার আগে অনুবাদ করতে হবে তারপর আপনার এই এক নম্বরটা অনুবাদ করলে কিন্তু বানানসে অনুবাদ হবে যেমন দেশে কোভিড নাইনটিনের বিস্তার প্রতিরোধে সরকারের ঢিলে প্রস্তুতি আর মানুষের উত্তি উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে ইনিশিয়েটিভস পদক্ষেপ বা উদ্যোগ টেকেন বাই সাম ভলান্টারি অ্যান্ড প্রাইভেট অর্গানাইজেশন কিছু স্বেচ্ছাসেবী এবং বেসরকারি সংস্থা কর্তৃক গৃহীত উদ্যোগগুলি হ্যাভ অফার্ড আজ আমাদেরকে দিচ্ছে এ র অফ ও আমাদেরকে আশার আলো দেখিয়েছে আমরা যদি সাজিয়ে অনুবাদটা করি তখন কিন্তু তবে যাই হোক দেশে কোভিড নাইন্টিন এর বিস্তার প্রতিরোধে সরকারের ঢিলে ডালা প্রস্তুতি আর মানুষের উত্তি উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে কিছু স্বেচ্ছাসেবী এবং বেসরকারি সংস্থা কর্তৃক গৃহীত উদ্যোগ বা পদক্ষেপ আমাদের আশার আলো দেখিয়েছে আমরা যদি পরের সেন্টেন্সটিতে চলে যাই এটি একটি ছোট্ট সেন্টেন্স খেয়াল করুন যে ওয়ান অফ দা মোস্ট এনকারেজিং নিউজ এনকারেজিং নিউজ বলতে বুঝায় সেই নিউজ যেটা কি খুবই মজার বা আনন্দদায়ক বা উৎসাহজনক আপনি সেই নিউজ পড়ার জন্য খুবই উৎসাহী সো ওয়ান অফ মোস্ট নিউজ ফর আমাদের জন্য দিস টাইম এইবার বা এই সময়ে হ্যাজ সেটা হয়েছে সেটা কি এবার এই সময়ে আমাদের জন্য সবচেয়ে আনন্দদায়ক খবর হলো টেস্টিং কিট টেস্টিং কিট আছে যেগুলো করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয় ডেভেলপড ডিভেলপড মানে এটা তৈরি হচ্ছে বা উন্নত হচ্ছে বাই সায়েন্টিস্ট বিজ্ঞানীদের দ্বারা অফ গণস্বাস্থ্য কেন্দ্র গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীদের দ্বারা তৈরি টেস্টিং কিট মানে তৈরি হচ্ছে এই টেস্টিং কিট এই ব্যাপারটাই আমাদের কি খুবই এনকারেজিং নিউজ সো আমরা যদি এটাকে একসাথে অনুবাদ করি তাহলে যেটা দাঁড়ায় সেটি হচ্ছে যে এই সময়ে আমাদের জন্য সবচেয়ে আনন্দদায়ক যে খবরটি সেটি হলো গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীদের দ্বারা তৈরি টেস্টিং কিট তারপর খেয়াল করুন যে শুরু হয়েছে সেটি গ্লোবালি মানে হচ্ছে কি বিশ্বব্যাপী ইট হ্যাজ বিন প্রুভ দ্যাট এটা প্রমাণিত হয়েছে যে সো এটা পেসি বুঝে যাচ্ছে যে এটা প্রমাণিত হয়েছে যে এটা কোনো কিছু প্রমাণ করেনি বরং উল্টো এটাকেই প্রমাণিত করা হয়েছে যে টেস্টিং অ্যাজ মেনি সাসপেক্টেড কেজেস অ্যাজ পসিবল এই যে অ্যাজ মেনি অ্যাজ পসিবল এই ব্যাপারটা বোঝায় যে বিশাল পরিমাণ সংখ্যক ঠিক আছে যত সম্ভব তত সো টেস্টিং টেস্টিং মানে পরীক্ষা করা অ্যাজ মেনি সাসপেক্টেড কেজেস সাসপেক্টেড কেজেস মানে হচ্ছে এখানে সন্দেহভাজন করোনাভাইরাস আক্রান্ত যে লোকগুলো আছে বা যে ঘটনাগুলো আছে সেগুলোকে বো বোঝানো হচ্ছে যে সবচেয়ে বেশি সংখ্যক সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্ত বা সন্দেহভাজন রুগীদেরকে কি করা টেস্টিং করা কথাটা বুঝছেন যে এখানে টেস্টিং করা মানে পরীক্ষা করা তাদেরকে অ্যাজ মেনি সাসপেক্টেড কেজেস অ্যাজ পসিবল সবচেয়ে বেশি সংখ্যক সন্দেহভাজন রুগীদেরকে পরীক্ষা করা ইজ দা ইজ দা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান মানে হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ নাম্বার ওয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ বা নাম্বার ওয়ান পার্সোনালিটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে দামি এই এরকম বিষয়কে বোঝায় সো ব্যাপারটা হচ্ছে যে সবচেয়ে বেশি সংখ্যক সন্দেহভাজন করোনা ভাইরাসকে রুগীদেরকে পরীক্ষা করা ইজ দ্য নাম্বার ওয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ থিংস একটা বিষয় টু ডু করার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা টু কন্টেইন প্রতিরোধ করতে দা স্প্রেড অফ দ্য ভাইরাস এই ভাইরাসের প্রাদুর্ভাব ছড়ানো বন্ধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ সন্দেহভাজন ব্যক্তিদেরকে পরীক্ষা করা তারপরে খেয়াল করুন এখানে একটি কমা ব্যবহার করা হচ্ছে কমা অর্থাৎ যে কমা দিয়ে কিন্তু বোঝাচ্ছে যে বোঝায় আপনি যখন কোন কিছু অতিরিক্ত যোগ করতে চাচ্ছেন যে অ্যাপার্ট ফ্রম এ এই এছাড়া সেই ঠিক আছে তখন আপনি সেটা কি ছাড়া অ্যাপার্ট ফ্রম কোয়ারেন্টাইন মেজার্স এন্ড লকডাউন অর্থাৎ কোয়ারেন্টাইন ব্যবস্থা এবং লকডাউন ছাড়া লকডাউন ব্যতীত মানে এর বাইরে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করোনা ভাইরাস প্রাদুর্ভাব রোধ করার জন্য সেটি হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে পরীক্ষা করা যে তারা আসলে এই রোগী কিনা যাই হোক আমরা যদি এটাকে ভেঙে ভেঙে অনুবাদ করি তাহলে যেটা দাঁড়ায় সেটি হচ্ছে যে প্রথমেই গ্লোবালি অর্থাৎ বৈশ্বিকভাবে বৈশ্বিকভাবে কি ইট হ্যাজ বিন প্রোভ দ্যাট এটা কি হয়েছে এটা প্রমাণ বিশ্বব্যাপী এটি প্রমাণিত হয়েছে যে টেস্টিং টেস্টিং অ্যাজ মেনি সাসপেক্টেড অ্যাজ পসিবল সো এখানে কি বলেছিলাম সেটি হচ্ছে যে অ্যাজ মেনি সামথিং ঠিক আছে এখানে সাসপেক্টেড কেজেস দিছে আপনি যে কোনো কিছু দিতে পারেন সো অ্যাজ মেনি সামথিং অ্যাজ পসিবল এই বিষয়টা যদি একসাথে দেখেন তাহলে বুঝবেন যে বিশাল সংখ্যক পরিমাণে কোনো কিছু বোঝাচ্ছে ইজ দ্য নাম্বার ওয়ান এখানে নাম্বার ওয়ান মানে হচ্ছে কি কোন কিছু নাম্বার ওয়ান মানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নাম্বার ওয়ান থিং দ্য নাম্বার ওয়ান থিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টু ডু করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টু কন্টেইন দ্য স্প্রেড অফ ভাইরাস এই ভাইরাসের বিস্তার রোধে অ্যাপার্ট ফ্রম কোনটি ব্যথিত কোয়ারেন্টাইন মিজার্স অ্যান্ড লকডাউন কোয়ারেন্টাইন ব্যবস্থা ও লকডাউন ব্যথিত বা লকডাউন ছাড়া বা লকডাউনের পরেই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই সো আমরা যদি একসাথে অনুবাদটি দাঁড় করাই তাহলে দাঁড়াচ্ছে যে বিশ্বব্যাপী এটি প্রমাণিত হয়েছে যে ভাইরাসটির বিস্তার রোধে কোয়ারেন্টাইন ব্যবস্থা ও লকডাউনের বাইরে করার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো সবচেয়ে বেশি সংখ্যক সন্দেহভাজন রুগীদের পরীক্ষা করা যাই পরে যে সেন্টেন্সটি শুরু হয়েছে সেটি খেয়াল করুন দাস দাস শব্দটি তখনই ব্যবহার করা হয় যখন আপনি উপরের কোনো ঘটনাকে ইঙ্গিত করে বলবেন যে এই জন্যই এইভাবে এই জন্যই এই যে এতগুলো বিষয় বলা হচ্ছে যে ওখানে মানে টেস্ট করা পরীক্ষা করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাকে কিন্তু মডিফাই করে বলছে যে এইজন্যই দাস এইজন্যই ইন অর্ডার টু মেক টেস্টিং অ্যাক্সেসিবল সো সামথিং মেক অ্যাক্সেসিবল দেখুন টু মেক সামথিং টেস্টিং অ্যাক্সেসিবল অর্থাৎ পরীক্ষাকে সহজলভ্য করে তোলা যখন আপনি বলবেন কোনো কিছুকে অ্যাক্সেসিবল করবেন সেটা মানে কি সহজবোধ্য করা বা সহজলভ্য করা কারো লাগামের মধ্যে রাখা হ্যাঁ অ্যাভেলেবল করে দেওয়াটাকে আমরা বলি সামথিং টু মেক সামথিং অ্যাক্সেসিবল সো ইন অর্ডার টু এই উদ্দেশ্যে কি টেস্টিং মানে পরীক্ষাকে সহজলভ্য করে তোলার উদ্দেশ্যে সহজলভ্য কাদের কাছে করবেন টু অল সবার কাছে সহজলভ্য করে তোলার উদ্দেশ্যে দ্য গভর্নমেন্ট নিডস দরকার টু প্রভাইড সরবরাহ করা গণস্বাস্থ্য গণস্বাস্থ্যকে সরবরাহ করা টু প্রোভাইড গণস্বাস্থ্য গণস্বাস্থ্যকে প্রোভাইড করা অল দ্য সাপোর্ট সকল প্রকার সহযোগিতা প্রোভাইড করা সহায়তা করা কার দরকার গণস্বাস্থ্যের সরকারের দরকার গণস্বাস্থ্যকে সকল প্রকার সহযোগিতা প্রদান করা ইট নিডস যেটি এটির দরকার যেটি যা যা দরকার হ্যাঁ টু টুডিউস উৎপন্ন করতে বা তৈরি করতে দ্য টেস্টিং কিটস অন আ মেসিভ স্কেল সো এখানে অন আ মেসিভ স্কেল হচ্ছে বৃহৎ আকারে বা বিশাল আয়তনে বিশাল পরিমাণে অনুবাদ তাহলে দাস এইভাবে বা এই জন্য ইন অর্ডার টু মেক টেস্টিং টু অল আর তাই সবার জন্য এই পরীক্ষা সহজলভ্য করতে দা গভর্নমেন্ট নিডস দরকার টু প্রোভাইড করা প্রদান করা কাকে প্রদান করা গণস্বাস্থ্যকে অল দি সাপোর্ট সকল প্রকার সহযোগিতা সাহায্য সহযোগিতা দেওয়া দরকার সো যখনই প্রোভাইড শব্দটি ব্যবহৃত হবে দেখুন আগের সেন্টেন্সটিতে এটি বেসিক ফর্মে ছিল যে কারণে একটি উইথ দিয়ে কি প্রোভাইড করবেন সেই বিষয়টিকে বোঝানো হয়েছে বাট যখন এটাকে অ্যাক্টিভ ফর্মে থাকবে তখন আপনি কি প্রোভাইড করবেন সেটাই সাথে সাথে যা প্রোভাইড করবেন পরে ব্যবহৃত হবে যে আই প্রোভাইড ইউ আ পেন আমি তোমাকে একটি কলম প্রোভাইড করলাম ঠিক আছে সো আপনি যখন এটাকে পেসিভ করবেন যে এ পেন ওয়াজ কাকে প্রোভাইড করবেন আপনাকে প্রোভাইড করবে তাহলে ইউ আর প্রোভাইডেড উইথ আ পেন তখন আপনি উইথ ব্যবহার করবেন যাই হোক ব্যাপারটা হয়তো বুঝতে পেরেছেন পরে যেটা শুরু হয়েছে সেটি হচ্ছে যে কি ইট দরকার যেটি যা যা এর দরকার টু উৎপন্ন করতে টেস্টিং অর্থাৎ পরীক্ষা কিট উৎপন্ন করতে যা যা দরকার সেই রকম সহায়তা প্রদান করা সরকারের দরকার অন আ স্কেল বিশাল আকারে বা বৃহৎ আকারে যাই হোক এটাকে যদি আমরা সাজিয়ে অনুবাদ করি আর তাই সবার জন্য এই পরীক্ষা সহজলভ্য করার জন্য বৃহৎ আকারে পরীক্ষা কিট তৈরি করতে গণস্বাস্থ্যের যে সকল সাহায্য সহযোগিতার প্রয়োজন তা সবকিছু সরকারের প্রদান করা দরকার যে সেন্ট শুরু হয়েছে সেটি খেল করুন প্রথমেই বিসাইডস মানে হচ্ছে যে যখনই এডিটোরিয়াল বা কোনো কিছুতে বলা হবে সেটা হচ্ছে যে আগের জিনিসগুলো সহ এছাড়া এই বিষয়টাও গুরুত্বপূর্ণ ঠিক আছে এই বিষয়ে বুঝানোর জন্য ব্যবহার করি সো উই হ্যাভ কাম অ্যাক্রোস কাম অ্যাক্রস মানে হচ্ছে যে সহসা দেখতে পাওয়া কোনো কিছুকে যদি আপনি সহসা দেখতে পান মানে হঠাৎ করে আপনার সামনে চলে আসে আপনি দেখতে পান সেই বিষয়গুলোকে বলা হয় কাম অ্যাক্রস সো উই হ্যাভ কাম অ্যাক্রস আমরা দেখতে পাই সাম ইন্ডিভিজুয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল ইফোর্টস হ্যাঁ কি দেখতে পাই কিছু ব্যক্তিগত এবং সাংগঠনিক প্রচেষ্টা দেখতে পাই প্রচেষ্টা দেখতে পাই কিসের প্রচেষ্টা টু হেল্প মাস পিপল জনসাধারণকে সাহায্য করার প্রচেষ্টা তারা হেল্প করতেছে কিসের জন্য ডিল উইথ করোনা ক্রাইসিস করোনা করোনা সংকটের মোকাবেলা সংকট মোকাবেলায় তারা কি সাহায্য করতেছে এই ব্যাপারটা দেখতে পাচ্ছি সো এছাড়া উই হ্যাভ কাম ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনাল এফর্টস আমরা কিছু ব্যক্তিগত এবং সাংগঠনিক প্রচেষ্টা দেখতে পাই টু হেল্প মাস পিপল ডিল উইথ দ্য করোনা সংকট জনগণকে সহায়তা করার ব্যক্তিগত ও সাংগঠনিক প্রচেষ্টা দেখতে পাই টু হেল্প করার সাহায্য করা টু হেল্প দ্য ম্যাস পিপল ডিল উইথ দ্য করোনা ক্রাইসিস এটা হচ্ছে কি যে যখন আপনি হেল্প সামথিং হেল্প সামথিং দেখুন এখানে যে সাহায্য করছি কাকে দ্য ম্যাস পিপল জন জনগণকে আমরা কি করছি সাহায্য করছি কি করার জন্য ডিল উইথ তারা করার জন্য ডিল উইথ দ্য করোনা করোনা ক্রাইসিস সংকট মোকাবেলা যাতে তারা করতে পারে সেই জন্য টু হেল্প দ্য দ্যাস পিপল ডিল এটি কিন্তু ভার্ভান খেয়াল করুন এই ফর্মেটটি একটু খেল করুন ফর্মে হচ্ছে কি যে হেল্প সাম ওয়ান সাম বডি ডিল এখানে ভার্ভ ওয়ানটি ব্যবহৃত হয়েছে অর্থাৎ আমরা যদি এটাকে ভেঙে ভেঙে বলতাম যে ব্যাখ্যা দিয়ে বলতাম যে আই হেল্প ইউ টু ডিল মানে এটা করতে আই হেল্প ইউ টু ডু মাই ওয়ার্ক আমার কাজ করতে তোমাকে আমি তোমাকে সাহায্য করি আমার কাজ করতে সো ব্যাপারটা হচ্ছে এই টু এখানে না দিয়ে কিন্তু এখানে উজ্জ্ব রাখা হয়েছে অর্থাৎ যখন আপনি এই হেল্প সামওয়ান বলবেন তখন কাকে সাহায্য করতেছেন তাকে কি করতে সেটা টু এর কোনো প্রয়োজন নেই সেটা কি থাকে সেটা টু উজ্জ্ব থাকে সেখানে বলা হয় কি ডিল ডিল উইথ করোনা ক্রাইসিস সো ডিল উইথ ব্যাপারটা হচ্ছে সমাধান করা বা মোকাবেলা করা সো এই ব্যাপারটা হচ্ছে যে যেটা দ্বারা সেটি হচ্ছে আবার যদি বলি টু হেল্প দ্য মাস পিপল মানে জনসাধারণকে সাহায্য করতে সাহায্য করার কি কেন ডি উইথ মোকাবেলা করতে দ্য করোনা ভাইরাস বা করোনা ক্রাইসিস করোনা সংকটের মোকাবেলা করার জন্য যাই হোক আমরা যদি এটিকে সাজিয়ে অনুবাদ করি তাহলে দাঁড়াচ্ছে যে এছাড়া আমরা করোনা সংকট মোকাবেলায় জনগণকে সহায়তা করার কিছু ব্যক্তিগত এবং সাংগঠনিক প্রচেষ্টা দেখতে পাই পরে যে সেন্টেন্সটি শুরু হয়েছে খেল করুন অ্যামিড আবারও এমিড তার মানে এর মধ্য দিয়ে অথবা বলতে পারি এটা যখন এই তখন এই ঠিক আছে এর মধ্য দিয়ে এই ব্যাপারটা যেরকম আমরা যদি এটা ভেঙে ভেঙে অনুবাদ করি এমিড হিউজ পিপিই ক্রাইসিস ইন আওয়ার হসপিটালস আমাদের হাসপাতালগুলিতে বিশাল পি পিপিই সংকটের মধ্য দিয়ে পর্যাপ্ত পরিমাণ বা বিশাল পরিমাণে পিপিই সংকটের মধ্যে মধ্য দিয়ে মধ্য দিয়ে শুরু হয়েছে তারপরেই বাক্যর পরেরটা শুরু হবে সেটা হচ্ছে দুই নম্বর দিয়ে শুরু হয়েছে দুই নম্বর বাক্যটি হচ্ছে কি যে এর মধ্য দিয়ে

টা হচ্ছে কি কেন করছে টু বি ডিস্ট্রিবিউটেড খেয়াল করুন এই টু বি ডিস্ট্রিবিউটেড এখানে কিন্তু সেন্স সেন্স অর্থাৎ মানে হচ্ছে কি যে এই যে পিপিই অর্থাৎ এখানে হচ্ছে পিপিই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট যেগুলো সেগুলোকে সেগুলো কিন্তু প্রদান করবে না সেগুলোকে প্রদান করা হবে সেগুলোকে প্রদান করা হবে অর্থেই কিন্তু এখানে আপনার পেসিভ সেন্স ব্যবহার করা হচ্ছে এই জন্য যে বি এটাকে ভার্ব থ্রি ফর্ম করা হয়েছে যে টু বি ডিস্ট্রিবিউটেড তাদেরকে কি করা হবে বিতরণ করা হবে অ্যামাং ডাক্তারস নার্সেস অ্যান্ড মেডিকেল স্টাফস ফ্রি অফ কোস্ট এই ফ্রি অফ কোস্ট হচ্ছে কি বিনামূল্যে ফ্রি অফ কোস্ট এই কোলোকেশনটি হচ্ছে বিনামূল্যে যাই হোক আমরা যদি এটাকে সাজিয়ে অনুবাদ করি তাহলে দাঁড়ায় আমাদের হাসপাতালগুলিতে যখন বিশাল পিপিই সংকট তখন বিনামূল্যে চিকিৎসক নার্স এবং মেডিকেল কর্মীদের মাঝে পিপিই বিতরণ করার লক্ষ্যে বুয়েট এলামনা অ্যাসোসিয়েশন এবং কিছু পোশাক শিল্প সহ কয়েকটি বেসরকারি সংস্থা পিপিই উৎপন্ন করা শুরু করেছে শুরু হয়েছে ইট গুড টু নো দ্যাট এই ব্যবহৃত হয় যে যখন আমরা কোনো কিছু জেনে খুবই ভালো লাগে আমাদের বিষয়গুলো তখন আমরা বলি ইট ইস গুড টু নো দ্যাট অর্থাৎ খুশির খবর এটা যে ইট ইস গুড টু নো দ্যাট কি খুশির খবর দ্য পিপি ইস প্রডিউসড বাই দেম তাদের দ্বারা এই পিপি উৎপাদন হ্যাভ অলরেডি গট ইতিমধ্যেই পেয়েছে দ্য হেলথ মিনিস্ট্রিস অ্যাপ্রুভাল অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী অনুমোদন পেয়েছে খুশির খবর এটা যে তাদের উৎপন্ন পিপিই ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে পরে যে সেন্টেন্স এটি একটি সিম্পল সেন্টেন্স দেখুন ইনিশিয়েটিভস টেকেন বাই বিদ্যানন্দ ফাউন্ডেশন বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক গৃহীত এই টেকেন বার থ্রি সংক্ষিপ্ত ফেস করা হয়েছে ইনিশিয়েটিভস দ্যাট ওয়াজ টেকেন তো এখানে ওয়াজ কেটে আমরা কি করেছি সংক্ষেপে ফেস করে ফেলেছি ইনিশিয়েটিভস টেকেন বাই বিদ্যানন্দ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংস্থা এ ভলান্টারি অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি এখানে খেয়াল করুন যে এই কমা দিয়ে যখন কোন একটা সাবজেক্টের পরে কমা দিয়ে যখন কিছু অ্যাড করা হয় এটা হচ্ছে হচ্ছে একটি অতিরিক্ত ইনফরমেশন অর্গানাইজেশন মানে স্বেচ্ছাসেবী সংস্থা হচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন সো বিদ্যানন্দ আপনারা যখন কোনো কিছু বলবেন কাউকে বলার পরেই কারোর নাম বলার পরেই তাকে আলাদাভাবে পরিচিত করাতে চান তখন আপনি কমা দিয়ে ব্যবহৃত করবেন দুটি কমা দিয়ে তার অতিরিক্ত যে বিষয়গুলো সেগুলো আপনি লিখতে পারেন যাই হোক এই যে সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা সেটি আর আন্ডার কোনো কিছু যদি বি আন্ডার ওয়ে বি আন্ডার ওয়ে যদি থাকে তার মানে হচ্ছে এটি চালু আছে কার্যত আছে বা চলতে আছে চলছে এরকম কোনো কিছু সো এটা এখন চলছে টু ফাইট টু ফাইট মোকাবেলা করতে দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস এই ভাইরাসের মোকাবেলা প্রাদুর্ভাব দূর করতে বা প্রাদুর্ভাব মোকাবেলায় এটি এখন কার্যকর আছে বা চালু আছে সো আমরা যদি একসাথে অনুবাদ করি স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক গৃহীত উদ্যোগগুলি ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় চালু আছে বা কার্যকর আছে পরে যে সেন্টেন্সটি শুরু হয়েছে খেয়াল করুন দে হ্যাভ বিন ডিস্ট্রিবিউটিং তারা কি করছে বিতরণ করে যাচ্ছে এখানে খেয়াল করুন এই হ্যাভ বিন ডিস্ট্রিবিউটিং দেওয়ার অর্থ হচ্ছে যে এটি অনেক আগে থেকে শুরু হয়ে এখনো চলছে মানে তারা এখনো বিতরণ করে চলছে কি কি মাস্ক এন্ড হ্যান্ড স্যানিটাইজারস অ্যামং পিপল ফর ফ্রি ফর ফ্রি মানে হচ্ছে বিনামূল্যে অ্যান্ড হ্যাভ অলরেডি সেট আপ এবং স্থাপন করেছে হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস হাত ধোয়ার ব্যবস্থা ইন ডিফারেন্ট পয়েন্টস অফ দ্য সিটি বিভিন্ন শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে এটি কি করেছে বিতরণ করছে সো প্রথমে দে হ্যাভ বিন ডিস্ট্রিবিউটিং মাস্ক অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজারস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে এমন পিপল মানুষের মধ্যে ফর ফ্রি বিনামূল্যে অ্যান্ড হ্যাভ অলরেডি সেট আপ হ্যান্ড ওয়াশিং ফেসিলিটিস হাত ধোয়ার সুবিধা করেছে সুবিধা স্থাপন করেছে বা সুবিধা করে দিয়েছে ইন ডিফারেন্ট পয়েন্টস অফ দ্য সিটি শহরের বিভিন্ন পয়েন্টগুলিতে সো একসাথে যদি অনুবাদটি করি তারা বিনামূল্যে মানুষের মাঝে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে এবং ইতিমধ্যে শহরের বিভিন্ন পয়েন্টগুলিতে হাত ধোয়ার সুবিধা স্থাপন করেছে পরে যে সেন্টেন্সটি শুরু হয়েছে সেটি হচ্ছে দেন এরপর মানে এরপর তারপর সেই সাথে এই বিষয়গুলো বোঝানোর জন্য আমরা এখানে দেন ব্যবহার করছি দেন এরপর এরপর যেটা হচ্ছে দেয়ার আর সাম স্টুডেন্ট অর্গানাইজেশন ছাত্র সংগঠন আছে কমা দিয়ে লিখেছে খেয়াল করুন ইনক্লুডিং ছাত্র ইউনিয়ন মানে ছাত্র ইউনিয়ন সহ হুজ মেম্বার যাদের সদস্যরা দেম সেলফ নিজেরাই হ্যাভ বিন মেকিং তৈরি করছে হ্যান্ড স্যানিটাইজার এন্ড ডিস্ট্রিবিউটিং এবং কি বিতরণ করে আসছে দেম তাদেরকে অ্যামাং দ্য রিক্সা পুলার অ্যান্ড আদার ভালনারেবল গ্রুপস অফ সোসাইটি সমাজের অরক্ষিত অন্যান্য যে দুর্বল গোষ্ঠী আছে তাদের মধ্যে বিতরণ করে আসছে সো আমরা যদি সাজি অনুবাদ করি

এরপরে যে সেন্টেন্সটি শুরু হয়েছে খেয়াল করুন সেটি শুরু হয়েছে মোর ওভার অধিকন্তু মোর ওভার বিষয়টি ব্যবহৃত হয়েছে এটাই শেষ না এর উপরে আরো আছে হ্যাঁ এই ব্যাপারগুলো বোঝানোর জন্য আমরা মোর ওভার ব্যবহৃত হয়েছে যে উপরন্তু মেনি প্রাইভেট অর্গানাইজেশনস এন্ড হসপিটালস মোর ওভার অধিকন্তু মেনি প্রাইভেট অর্গানাইজেশনস এন্ড হসপিটালস অনেক বেসরকারি সংস্থা এবং হাসপাতাল হু আর নাও ফুললি প্রিপেয়ার্ড যারা এখন সম্পূর্ণ প্রস্তুত টু টেস্ট পেশেন্টস ফর কোভিড নাইনটিন কোভিড নাইনটিনের রুগীদের পরীক্ষা করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত তারা এখন কি করছে তারা এখন আর জাস্ট ওয়েটিং তারা কেবল অপেক্ষা করছে ফর দ্য গভর্নমেন্টস অ্যাপ্রুভাল সরকারের অনুমোদনের জন্য সো সাজিয়ে যদি অনুবাদটি দেখাই তার উপর উপরন্ত অনেক বেসরকারি সংস্থা এবং হাসপাতাল যারা এখন কোভিড নাইনটিনের রুগীদের পরীক্ষা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত কেবলমাত্র সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে পরের যে সেন্টেন্সটি শুরু হয়েছে সেটি খেয়াল করুন যে এজ উই হ্যাভ অলওয়েজ অলয়েস্ট যেমনটা আমরা সবসময় দেখে আসছি ডিউরিং এনি ন্যাশনাল ক্রাইসিস যে কোনো জাতীয় সংকটের সময় ইট ইস দা জেনারেল করি যে ইট ইস এই এই ব্যবহৃত হয় যখন আপনি কোনো কিছুকে জোর প্রদান করবেন অর্থাৎ ইট ইস ইউ মানে তুমি ইট ইস সাম সাম্বরি এটি ব্যবহৃত হয় যখন আপনি জোর করে কাউকে বলবেন জোর প্রদান করে বলবেন যে এটা তারাই এটা তুমি ইট ইস ইউ এটা তুমি সো ইট দ্য জেনারেল পিপল এন্ড দ্য প্রাইভেট অর্গানাইজেশন সাধারণ মানুষ আর বেসরকারি সংস্থাগুলি কি করে যে হু অলয়েস শো যারা দেখায় আস আমাদেরকে দা ওয়ে আউট সো দেখুন হু অলয়েস এখানে এই যে শো আস দা ওয়ে আউট এর মানে হচ্ছে যে মুক্তির পথ দেখায় বা উত্তরণের পথ দেখায় সো যখন আপনাকে কাউ কেউ যখন আপনাকে শো আস দা ওয়ে আউট এর মানে হচ্ছে মুক্তির পথ দেখায় বা উত্তরণের পথ দেখায় এখানে ওয়ে আউট হচ্ছে কোনো কিছু থেকে বের হওয়ার যে পথটা সেটাই বলা হচ্ছে যে ওয়ে আউট সো আমাদেরকে হু অলে যারা দেখায় দ্য ওয়ে আউট

মানে রাখতে একটা বড় ধরনের প্রভাব রাখতে তাদের সমন্বয় হওয়া প্রয়োজন অ্যান্ড এবং দ্যাট রেসপন্সিবিলিটি ফলস এই দায় দায়িত্ব দ্যাট রেসপন্সিবিলিটি এই দায় দায়িত্ব ফলস অন দ্য গভর্নমেন্ট সরকারের উপর বর্তায় আর এই দায়িত্ব কি সরকারের উপর বর্তায় সো আমরা যদি এটাকে একসাথে অনুবাদ করি তাহলে দাঁড়াচ্ছে যে তবে আরও বেশি প্রভাব রাখার জন্য সকল বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন আর এই সমন্বয় করার দায়িত্ব সরকারের উপর বর্তায় তারপর একদম শেষ লাইনটিতে চলে আসছে সেটি হচ্ছে উই হোপ আমরা আশা করি যে দ্য গভর্নমেন্ট উড বি প্রো এখানে উড দিয়ে বোঝাচ্ছে যে সম্ভাবনা বা ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে এই প্রো অ্যাক্টিভ শব্দটির অর্থ হচ্ছে যে প্ররোচক প্ররোচক মানে হচ্ছে আগাম কোনো কিছুর জন্য প্রস্তুতি রাখা এখানে যে অর্থটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে উই হোপ আমরা আশা করি দ্য গভর্নমেন্ট উড বি মানে সরকার প্ররোচক হবে বা আগাম পরিকল্পনা হাতে নিবে বা অগ্রণী ভূমিকা পালন করবে ইন কোঅর্ডিনেটিং সমন্বয় সাধনে অল প্রাইভেট অ্যান্ড প্রাইভেট ইনিশিয়া সর্বশেষ যে সেন্টেন্সটি শুরু হয়েছে সেটি হচ্ছে উই হোপ দা গভর্নমেন্ট উড বি প্রোঅ্যাক্টিভ এখানে উড বি অর্থ দিচ্ছে যে ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে এটি বোঝাচ্ছে এটি নিশ্চিত নয় এই কারণে উড বি প্রোঅ্যাক্টিভ যে সরকার হবে প্রোঅ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ শব্দটির অর্থ হচ্ছে প্ররোচক মানে অগ্রণী ভূমিকা রাখবে মানে কোনো কিছু প্ররোচক মানে হচ্ছে কোনো কিছুর সাথে সাড়া দেওয়া আগে থেকেই সাড়া দেওয়া আগাম কোনো কিছু কর্ম পরিকল্পনা হাতে নেওয়া সো এটা অর্থ দাঁড়াচ্ছে যে কি যে সরকার আগে থেকে কি করবে আগাম পরিকল্পনা নেবে উই হোপ আমরা আশা করি দ্য গভর্নমেন্ট উড বি প্রোঅ্যাক্টিভ অগ্রণী ভূমিকা পালন করবে ইন কোঅর্ডিনেটিং সমন্বয় সাধনে সরকারি এবং বেসরকারি যে পদক্ষেপ আছে তাদের মধ্যে সমন্বয় সাধনে অগ্রণী ভূমিকা পালন করবে অ্যান্ড মেক এবং কি করবে উডমেক এই উড়ি কিন্তু এটা এখান থেকে এসেছে এটা এই উড়ি এখানে ধরেছে যে উডমেক এবং কি করবে তৈরি করবে আ কালেকটিভ কি তৈরি করবে একটি প্ল্যান একটি যৌথ পরিকল্পনা তৈরি করবে টু ফাইট দিক এই বৈশ্বিক মহামারী মোকাবেলায় একটি যৌথ পরিকল্পনা তৈরি করবে সো এটিকে যদি আমরা সাজিয়ে অনুবাদ করি তাহলে দাঁড়াচ্ছে আমরা আশা করি সরকার বেসরকারি ও সরকারি সকল উদ্যোগের মধ্যে সমন্বয় সাধনে প্ররোচক বা অগ্রণী ভূমিকা পালন করবে এবং বৈশ্বিক মহামারী মোকাবেলার জন্য সম্মিলিত বা যৌথ পরিকল্পনা তৈরি করবে সো এই ছিল আজকের এই অনুবাদ সম্পূর্ণ অনুবাদটির ওয়ার্ড ফাইল কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে এবং ভিডিওটি একটু বড় হওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি যারা শিখবেন তারা খুবই মনোযোগ দিয়ে ধৈর্য ধরে প্রত্যেকটা লাইন আপনি এখান থেকে প্লাস পরবর্তীতে ওয়ার্ড ফাইল থেকে দেখে শুনে পড়তে পারেন অনেক উপকৃত হবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই জানাবেন জানালে হয় কি যে আপনাদের বিষয়টা বুঝতে পারি যে আপনারা এগুলো দেখছেন বা শুনছেন বা পড়ছেন যাই হোক ধন্যবাদ